বরিশালে রাস্তার পাশে মানসিক ভারসাম্যহীন এক নারী কন্যা সন্তান প্রসব করেছে। ঘটনাটি জানতে পেরে মা ও নবজাতককে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। শনিবার বিকেলে নগরীর বগুড়া রোডের সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সন্তান প্রসবের পর ওই নারীর চিৎকারে আশেপাশের মানুষ ঘটনাস্থলে জড়ো হয়। এরপর পুলিশের সহযোগিতায় তাদের দুজনকেই শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার সঙ্গে কে জড়িত সে বিষয়ে কিছুই বলতে পারছে না ওই নারী, তবে নিজের নাম বলতে পেরেছেন তিনি। এ ঘটনায় দায়ী ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। মা মেয়ে সুস্থ রয়েছেন বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক, তবে নির্ধারিত সময়ের আগেই শিশুটি জন্ম নেয়ায় 48 ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।